প্রথমে চাষটা শিখুন, তারপরে চাষ করুন। বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা কালচার সিএসএ। আমরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বর্তমান যে জায়গাটা আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় ফিশারির পাড়ে এসে আমরা দাঁড়িয়েছি। তো সেখানে এটা একটা বড় ফিশারি, আপনারা দেখতে পাচ্ছেন এ মাথা থেকে ওই মাথা। তো এই যে ফিশারি, তো ফিশারির একটা চেম্বার বর্তমানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা। তো এই জায়গাটার কেন ভিডিও করছি, কী কারণে করছি, সেটা আপনাদেরকে আগে একটু জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, আপনারা প্রত্যেকেই বেনামি চিংড়ি চাষ করেন, প্রত্যেকেই জানেন বেনামি চিংড়ির মাহাত্মটা কী, কীভাবে এখন বর্তমানের সবচেয়ে লাভজনক ব্যবসা। কিন্তু সেই ব্যবসাটা করার জন্যে আমাকে জানতে হবে যে আমি কোন প্রোডাক্টগুলো ইউজ করব, কোনগুলো ইউজ করব না, কোন জিনিসটা করতে হবে, মাছ ফেলার আগে কী করতে হবে, ফেলার পরে কী করতে হবে। তো আজকে যেটা আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে ফেলার আগের যে ঘটনাটা কী করতে হয় এবং সিএসএ দিয়ে করার পরে কী কী পাওয়া যায়, সে সম্বন্ধে কিছু জানকারি তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে মাধব স্যার আছেন, তো আমি স্যারের থেকেই জানার চেষ্টা করব যে স্যার এখানে বর্তমানে আমি যেটা দেখছি, আমি দর্শকদের সেটাও আপনার থেকেই তুলে ধরার চেষ্টা করব, কিন্তু আমি যেটা দেখছি যে পুরো চেম্বারটা, মানে যেখানটায় মাছ ফেলবো আমরা, সেই জায়গাটায় খাদ্য কিন্তু ভরে গেছে। আমরা যখন প্রথম দিন দেখতে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো পুরো ফাঁকা, সাদা এবং কিছু বুঝতেই পারছিলাম না। বাট আজকের আমরা প্রোডাক্টগুলো ইউজ করার পরে আজকে যে পরিমাণে খাদ্য হয়েছে, এই খাদ্য হওয়ার কারণ কী এবং কী কী ইউজ করা হয়েছে স্যার, এই পদ্ধতিটা আসলে কী, সিএসএ কেন এই জায়গাটা অ্যাডভান্টেজ? আজকের দর্শক বন্ধুদের বিশেষভাবে জানাতে চাইছি যে আজকের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন চাষিরা প্রশ্ন করে যে স্যার চেম্বার তৈরি করব কি করব। কিন্তু প্রত্যেককে একটা জিনিস বলি যে যদি ভেনামি চিংড়ি চাষ করতে হয় আগে চেম্বার তৈরি করুন, আর চেম্বার তৈরির পদ্ধতিটা আগে শিখুন, তাহলে মাছ তৈরিটা অনায়াসেই করতে পারবেন। তো চেম্বার তৈরি করতে আমরা অলরেডি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কুমার জল বলে একটা মিনাখা ব্লকের একটা জায়গায় কুমার জল, যেখানে 16 বিঘা জমি আছে। এই 16 বিঘা জমিতে অলরেডি এরা সেইভাবে পদ্ধতিগতভাবে এর আগে চাষ করেনি, ভেনামি দিয়েছে কিন্তু লাগালো 50,000 ভেনামি দিয়েছে, 10,000ও প্রোডাকশান হয়নি। কিন্তু তারপরে আমাদের সিএসএর সঙ্গে যোগাযোগ করে তারপর একটা কথা বললাম যে আপনাদের যদি জায়গা থাকে, অলরেডি এই 2 বিঘা জায়গায় সামনে দেখাচ্ছে, এই 2 বিঘা জায়গা ছিল, আমরা ওদেরকে বলেছিলাম পারফেক্ট তরিকায় আপনাদের কিন্তু 2 বিঘা জায়গাতে চেম্বার তৈরি করুন, মাছটা তৈরি করুন, 20 দিন অন্তত বয়স করুন, 15 থেকে 20 দিন একটা সাইজের মাছ হবে, জন্মের হার ভালো হবে, তারপরে মাছটা বড় জায়গায় দেবেন, তাহলে প্রোডাকশান ভালো হবে। তো আমরা কিন্তু আমাদের কথা মেনে নিয়ে চাষিরাও কী করেছে, এই 2 বিঘে জায়গা আমাদের কথা মতো আমরা যতটুকু যেমনভাবে বলেছি সেটাই কিন্তু খরচ করেছে। যেমন শুকনো অবস্থায় ছিল সিটি পাওয়ার, যারা করেছেন কিংবা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে সিটি পাওয়ারটা আমাদের কী কাজ দেয়, অ্যাকচুয়ালি নাইট্রোজেন পাওয়ারটা, নাইট্রোজেন এবং নাইট্রোবেঞ্জিন থাকে, নাইট্রোজেন পাওয়ারটাকে প্রচণ্ড বাড়ানোর জন্য এবং জলের টেম্পারটা তৈরি করার জন্য এবং মাটিতে খাদ্য তৈরি করার জন্য সিটি পাওয়ারটা অতি অবশ্যই দরকার হয়, যেটা আমাদের অন্তত যত চাষি আছে তার 90% চাষি কিন্তু সেইটা ফলো করে না। এইটা দেখানোর উদ্দেশ্য যে সিটি পাওয়ার দিলে কী পরিমাণে খাদ্য মাটিতে তৈরি হয় এবং জলের উপরে ভাসছে, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে খাদ্য তৈরি হয়ে আছে। তো এই সিটি পাওয়ারটা প্রথমে দেওয়া ছিল এবং দিয়ে রৌদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে, 2 দিন রৌদ্র খাওয়ানোর পরে জল তোলা হয়েছে এবং জল তোলার পরে অ্যাকোয়াভিটা, অ্যাকোয়াকিং এবং বাদাম খোল দেওয়া হয়েছে। এবং এখনও পর্যন্ত এই জলটা আমাদের ম্যাক্স কিন্তু দেওয়া হয়নি, কারণ ম্যাক্সটা দেওয়া হবে কখন, যখন মাছ পড়বে, অতএব আগামীকাল সকালবেলাতে ম্যাক্স দেওয়া হবে এবং তারপরেই কিন্তু মাছটা পড়বে। তো বুঝুন, সিটি পাওয়ার, অ্যাকোয়াকিং, অ্যাকোয়াভিটা, বাদাম খোলে কিন্তু এই একটা জায়গা তৈরি করে দিয়েছে। এখনও আমাদের মেন প্রোডাক্ট যেটা, সেটা কিন্তু ম্যাক্স এখনও দেওয়া হয়নি। ম্যাক্সটা অক্সিজেন লেভেল সরবরাহ করবে এবং জলের প্ল্যাঙ্কটনটা আরও দ্রুত বাড়াবে। তো শুধু এইটুকু দেখানোর উদ্দেশ্য এটাই যে চিত্রটা সুনীল স্যারকে দেখাতে বলছি যে আপনারা দেখুন যে কী পরিমাণে খাদ্য তৈরি করা যায়, মানে লক্ষ্য করে পাচ্ছেন কি জানি না, কিন্তু এটা লক্ষ্য করুন যে সত্যিকারে কত সুন্দর খাদ্য তৈরি হয়েছে, আপনাদের মন ভরে যাবে। পাশাপাশি দেখুন ঘের, যেখানে কিন্তু কোনো খাদ্য নেই, কোনো কিছু নেই, এরকম খাদ্য পেলে এই মাছগুলো যে কতটা শান্তি পেত সেটা আপনারাও বুঝতে পারছেন। তো আমাদের প্রোডাক্ট দিয়ে কিন্তু শুধু অন্য কোম্পানির প্রোডাক্টই থাকে, সেটা জল আর মাটিতেই কাজ করে, কিন্তু আমরা শুধু প্রোডাক্ট জল আর মাটি নয়, সেখানে যে প্রচুর পরিমাণ খাদ্য উৎপন্ন হয় সেটা কিন্তু দেখানোর জন্য আজকের এই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনাদের বলবো, যদি ভেনামি চিংড়ি চাষ করতে হয় তাহলে কিন্তু পারফেক্ট তরিকায় আমরা যেমন যেমন বলবো, জায়গা দেখে নেওয়ার পরে জাস্ট সেরকমভাবে কোনো ফাঁকি না দিয়ে
এরকম ভাবে আপনারা চেম্বার তৈরি করুন, তাহলে ভেনামি তৈরি করে আপনারা প্রফিট পাবেন এবং সত্যিকারে আনন্দ পাবেন। তো স্যার, সিটি পাওয়ার আমাদের যেহেতু শুকনো যখন থাকবে তখনই ইউজ করাটা মনে হয় বেটার। শুকনো থাকলে সবচেয়ে ভালো, কারণ মাটির সঙ্গে হাওয়া বাতাস এবং রৌদ্রের সঙ্গে বিক্রিয়া করে মাটিতে একটা খাদ্য তৈরি হয়ে যায়। মাটির সঙ্গে বিক্রিয়া করাতে পারলে মাটির যে রোগ জীবাণুগুলো উঠে আসে ভবিষ্যতের জন্য মাছের জন্য, সেটা কিন্তু আর হয় না, ওইটাকে নির্মূল করা যায়। যার জন্য শুকনো মাটিতেই কিন্তু সিটি পাওয়ারটা ইউজ করা খুব জরুরি। তো সিটি পাওয়ার ইউজ করার পরে এখানে যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে স্যার বাদাম খোলের সাথে অ্যাকোয়াভিটা অ্যাকোয়াকিং। তো বন্ধুরা, অ্যাকোয়াকিং এবং অ্যাকোয়াভিটা, আপনারা জানেন অ্যাকোয়াভিটার সম্বন্ধে আপনাদের যথেষ্ট নলেজ আছে, আপনারা জানেন, যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, যারা নতুন তাদেরকে জানাবো যে অ্যাকোয়াভিটা বর্তমান আমরা যেসব জায়গাগুলো দিচ্ছি আপনারা দেখবেন ভিডিওতে, আর নয়তো আগামী দিনে আমরা আপনারা যদি কন্ট্যাক্ট করেন তো আপনাদেরকে বলে দেওয়া হবে। অ্যাকোয়াভিটা হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা কি না বর্তমানে যে ভিডিওটা দেখছেন সেটা দেখলেই বুঝে যাবেন যে এত পরিমাণে খাদ্যটাকে তৈরি করে। আমরা বারবারই মাছকে কী করি বলুন তো, যে মাছের কিন্তু চামচে করে, বাচ্চাদের যেমন চামচে করে খাদ্য তুলে দেওয়া হয় না, আমরা কিন্তু মাছেরও সেম কাজটাই করি। যে আমরা কিন্তু ওই মানে আপনার বাঁধানো খাদ্য, যেগুলো প্যাকেটে মোড়া খাদ্য 50 কেজি 25 কেজির যে খাদ্যগুলো, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেই খাদ্য না দিয়ে আপনারা যদি খাদ্য তৈরি করে দিতে পারেন মাছের, যে কথা একটু আগে মিস্টার মাধব কুমার মণ্ডল বলতে চাইলেন যে পাশে একটা ঘের আছে, যে ঘেরটার জলটা আপনারা দেখুন সেখানে কোনো খাদ্য নেই, সেখানে কিন্তু প্রচুর মাছ আছে, খাদ্য আপনারা কিন্তু দেখতে পাবেন না। কিন্তু পাশাপাশি আমরা একটা জায়গায় যেখানে কি না ভেনামি দেবো, আর সেই ভেনামি জায়গাটাই বর্তমানে আমরা খাদ্য তৈরি করে দিয়েছি আপনারা দেখুন, এবং সেই খাদ্যর দুটো ঘেরের ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। তো এই খাদ্যটা কীভাবে হলো, তো আপনারা শুনলেন যে এখানে আমরা দিয়েছি প্রথমত সিটি পাওয়ার, যখন শুকনো ছিল তখন সিটি পাওয়ার দিয়েছি, সিটি পাওয়ার দিয়ে দুদিন শুকিয়ে রেখেছিলাম, তারপরে এখানে জল তোলা হয়, জল তোলার পরে অ্যাকোয়াভিটা এবং আপনার অ্যাকোয়াকিং এবং সাথে বাদাম খোল, ঠিক আছে, একত্রিত মিক্সড করে এখানে দেওয়া হয়। দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্যটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কী দেওয়া হবে না, আপনারা যখন মাছ ছাড়বেন, শুধু এইভাবে ছেড়ে দিলে হবে না, যখন মাছ ছাড়বেন তখন এখানে কিন্তু অক্সিজেন লেভেলটা হাই করতে হবে, এবং যে মাছটা ছাড়বেন যদি ভেনামি ছাড়েন তো জিরোতে শ্যুট করে ছাড়াটা অত্যন্ত প্রয়োজন আছে, কারণ জলের সঙ্গে শ্যুট করানোটা অত্যন্ত কিন্তু প্রয়োজন আছে। আপনারা কিন্তু যদি না জানেন তো অবশ্যই আমাদেরকে কল করেন, আমাদের হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং সেখান থেকে আপনারা A to Z জানকারি নিতে পারেন। আমাদের হেল্পলাইন নম্বর আপনাদের তো দেওয়াই আছে, আপনারা বারবারই আপনাদেরকে বলেছি যে আপনারা কল করুন, সাজেশান নিন, আপনারা জানুন, মাছ চাষটা শিখুন। মাছ চাষ শেখার জন্য আমরা ট্রেনিং করাই, আলাদা করে ট্রেনিং করাই, তো ট্রেনিংয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গা হল প্রোগ্রাম হয়, তো সেখানে আপনারা ট্রেনিং নিতে চলে আসতে পারেন, সেখান থেকে আপনারা মাছ চাষ সম্বন্ধে A to Z জানকারি আপনারা নিতে পারেন, তো সেই ট্রেনিং রূপে আপনারা শিখতে পারেন, এবং সরাসরি হেল্পলাইন নম্বর থেকে আপনারা কিন্তু মাস্টার শেষ শিখতে পারেন, এবং মাছ চাষের যাবতীয় পদ্ধতি কিভাবে করবেন, কোনভাবে করবেন, A to Z আপনাদেরকে কিন্তু শেখানো হবে। তো চলুন, আপনাদেরকে বলবো যে আপনারা পুরোপুরি চেষ্টা করুন যে এই CSA দিয়ে একটাবার আপনার চেম্বারে আপনারা প্রোডাক্ট ইউজ করান, এবং সেখান থেকে রেজাল্ট বুঝুন। রেজাল্ট জানার পরে আপনারা কিন্তু বড় বড় ঘের, বৃহৎ বৃহৎ যেগুলো আমরা যেমন করছি 130 বিঘা 200 বিঘা 80 বিঘা করে, তো সেই রকম ঘেরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কারণ প্রথমত আপনারা চেম্বারে করুন, চেম্বারে করার পর যখন বুঝবেন যে না এটা বেটার রেজাল্ট আছে, তখন কিন্তু আপনারা দ্বিতীয় জায়গা বড় বড় জায়গাগুলো করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে কন্ট্যাক্ট করবেন তো অবশ্যই কন্ট্যাক্ট করুন, আপনাদের সমস্ত তথ্য দেওয়া হবে এবং A to Z আপনাদের কাছে গিয়ে পৌঁছে গিয়ে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে।